নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করলেন শিক্ষামন্ত্রী। প্রজাতন্ত্র দিবসে স্বেচ্ছা রক্তদান করলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি। একাত্তরতম প্রজাতন্ত্র দিবস কিংবা সংবিধান দিবস কিংবা সাধারণতন্ত্র দিবস, এই দিনটিকে রবিবার সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে পালন করা হয়। এদিন একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন মুখ্যমন্ত্রী জয়ানিধি দেব সহ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা সকল আরক্ষা কর্মী সহ প্রশাসনিক আধিকারিকরা। নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় পতাকাকে স্যালুট জানান মুখ্যমন্ত্রী। তারপর তিনি রাজ্যভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে যান। নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তিনি জানান, সবাই মিলেমিশে কাজ করা গণতন্ত্রের মূল মন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এগুলি কোনো রাজ্য কিংবা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, মানুষের মধ্যে গণতান্ত্রিক ভাবনাটা যত বেশি জাগ্রত হবে তত বেশি রাজ্যের এবং মানবতার উন্নয়ন হবে। রাজ্যের মানুষের কাছে আমি সেটাই বার্তা দেব যে আমার ত্রিপুরার অগ্রগতি হোক, উন্নতি হোক, সবাই মিলেমিশে কাজ করা গণতন্ত্রের সেটাই মূল মন্ত্র। নরেন্দ্র মোদীর ভাষায় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিশ্বাস, এগুলি কোনো রাজ্যকে বা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের দিনে গণতন্ত্র দিবস তো প্রত্যেকের স্বাভিমান এবং অধিকারকে রক্ষা করা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর আজকের দিনে আমি সেটাই চাইব যে কোনো প্রান্তে, ত্রিপুরা যে কোনো প্রান্তে হোক, প্রত্যেক ত্রিপুরাবাসীর মানসিকতার মধ্যে সেটা যাতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠে, ভাবনাটা, গণতান্ত্রিক ভাবনাটা যত বেশি শক্তিশালী উঠবে তত বেশি রাজ্যের এবং মানবতার উন্নয়ন হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন মহাকরণেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন আইনমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন মহাকরণে কর্মরত সকল স্তরের কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় পতাকার প্রতি স্যালুট জানান মন্ত্রী রতনলাল নাথ। সেখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। 1949 সালের 26শে নভেম্বর দেশের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি সেই সংবিধান সমগ্র দেশে কার্যকরী হয়। সকলের উচিত সংবিধানের নৈতিকতার দিকটি অক্ষরে অক্ষরে পালন করা। তিনি আরও বলেন, নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে না পারলে নিজেদের অধিকার অর্জন সম্ভব নয়। দেশের সংবিধান মজবুত বলেই সকলে সুস্থ এবং ঐক্যবদ্ধ ভারত গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। প্রজাতন্ত্র দিবসের এই শুভ লগ্নে যারা উপস্থিত হয়েছেন, সুধী সজ্জন মণ্ডলী, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয় এবং 1949 সনে 26শে নভেম্বর দীর্ঘ প্রায় 3 বছর ধরে পূর্ণাঙ্গ আমাদের সংবিধান গৃহীত হয় এবং 2 মাস পরে 1950 সনের 26শে জানুয়ারি সংবিধান চালু হয়, অর্থাৎ কার্যকরী হয়। ভারতীয় সংবিধান আমাদের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আমাদের উচিত সংবিধানের নৈতিকতার দিকটি অক্ষরে অক্ষরে পালন করা। আমাদের সামনে বর্তমানে প্রধান চ্যালেঞ্জ সংবিধানের প্রদত্ত অধিকার ভোগ করার জন্য নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করা। নাগরিক হিসাবে যদি আমরা দায়িত্ব পালন করতে না পারলে নিজেদের অধিকার অর্জন করা সম্ভব নয়। একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার রাজধানীর পোস্ট অফিস চৌমনি স্থিত স্মৃতিসৌধ এবং গান্ধীঘাট স্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী রতনলাল নাথ প্রথমে যান রাজধানীর পোস্ট অফিস
চৌমনিস্থিত স্মৃতিসৌধে। সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি যান গান্ধীঘাটস্থিত স্মৃতিসৌধে, সেখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান। তারপর তিনি প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কেউ বলে সাধারণতন্ত্র দিবস, ইংরেজিতে বলে রিপাবলিক ডে। প্রথমে আমি রাজ্যবাসীকে অভিনন্দন জানাই শুভ দিনে, শুভ লগ্নে। আপনারা জানেন দেশ স্বাধীন 1947 15 আগস্ট হয়েছিল, কিন্তু স্বাধীন হলেও আমাদের দেশ কীভাবে চলবে, জনপ্রতিনিধিরা কীভাবে চলবে, রাজ্যের মানুষের দেশের মানুষের অধিকার কী হবে, এই ব্যাপারে কিছু ছিল না। সেজন্য 3 বছর ধরে আমাদের দেশ কীভাবে চলবে সেজন্য একটা সংবিধান রচনা করেছিলেন বিআর আম্বেদকর সব দেশের মনীষীরা, এবং এটা 1949 সনের 26শে নভেম্বর এটা গৃহীত হয়। কিন্তু আরও 2 মাস পরে 26শে জানুয়ারি এমন দিনটিতে 1950 আমাদের সংবিধান কার্যকরী হয়। তো এই দিনটি আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত, 130 কোটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই সংবিধানের, এই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে, একে আরও সমৃদ্ধ করতে হবে। এবং সংবিধানে লিখিত আছে আমাদের নাগরিকদের দায়িত্ব কর্তব্য, কিন্তু এবং সাথে সাথে এটাও লেখা আছে আমাদের অধিকার কী থাকবে। আমি যদি আমি মন্ত্রী হই, মন্ত্রী বলুন, এই যে প্যারামিলিটারি ফোর্স বলুন, পুলিশ বলুন, আর্মি বলুন, সাধারণ নাগরিক বলুন, প্রত্যেকে যদি আমরা সবাই দায়িত্ব পালন করি, সবাই কর্তব্য পালন করি, তাহলে সবাই অধিকার থাকবে। কিন্তু আমরা যদি দায়িত্ব না পালন করি, আমরা যদি কর্তব্য পালন না করি, তাহলে কিন্তু অধিকার ক্ষুণ্ণ হবে। সুতরাং দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, আমাদের দেশের জন্য দরকার একটা কিছু সৎ মানুষের দরকার, যাদের কাছে দেশ রক্ষিত থাকবে, সংবিধান সুরক্ষিত থাকবে। এবং বিআর আম্বেদকর আরও বলেছিলেন, আমাদের দেশে শুধু জাতিভেদ নয়, ধর্মের মধ্যে বিভেদ রয়েছে, জাতির মধ্যে ভেদ রয়েছে, এবং আমরা বিভিন্ন দল, রাজনৈতিক দল আমরা পাচ্ছি। সংবিধানে রাজনৈতিক দলগুলির কথা বলা আছে। যদি আমরা দলের ঊর্ধ্বে উঠে যদি দেশকে রক্ষা না করতে পারি, তাহলে আমাদের সমূহ বিপদ। তো এই দিনটিতে আমি সবাইকে বলবো, এই যে আমাদের দেশ, আমাদের দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। দেশকে যারা ভালো না বাসবে, তাহলে কোনো দিনই আমাদের এই সংবিধানের যা উল্লেখ রয়েছে সেটা সঠিকভাবে কার্যকরী হবে না। সুতরাং ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করতে হবে, অখণ্ড ভারত রাখতে হবে, এক বিধান, এক সংবিধান এবং একই প্রধান থাকতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না এটা সুরক্ষিত না থাকবে, ততদিন পর্যন্ত মুশকিল রয়েছে। আপনারা জানেন এমনটি দিনে 26শে জানুয়ারি 2008 এই দিনটিতে আমাদের বোম্বে হামলা হয়েছিল। সুতরাং সাথে এই দিনটি যেমন আমাদের শ্রদ্ধার বিষয়, আমাদের দুঃখেরও কারণ রয়েছে। সুতরাং আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করব এবং দায়িত্ব পালন করব, সংবিধানের নামে শপথ নিতে হবে, রক্ত দিয়ে আমাদের দেশের স্বাধীনতা যারা এনেছেন, এই যে বিরাট সেনানী বা স্বাধীনতা সংগ্রামী, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং ঐক্যবদ্ধ ভারতে আমাদের 2টা মন্ত্র, এক হলো ভারতীয় ঐক্যবোধ, এবং ভারতকে শ্রদ্ধা জানাতে হবে। এবং এই দিনটিতে সবার কাছে এই আমার বার্তা, আসুন সবাই মিলে আমরা সংকল্পবদ্ধ হই, যাতে আমাদের সংবিধানকে আমরা রক্ষা করতে পারি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় 71তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো পানিসাগর নগর পঞ্চায়েতে। এদিন কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি 77 জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় নগর পঞ্চায়েতের পক্ষ থেকে। ভারতবর্ষের 71তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে শীতবস্ত্র এবং স্প্রে মেশিন বণ্টন করা হয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পাপিয়া দাস। এছাড়া উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ নাথ, কাউন্সিলর কেশব দাস, মহকুমা শাসক লালনুন নেইমি ডার্লং, সমাজসেবী সুরঞ্জন দাস, সুব্রত নাথ সহ নগর পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকগণ। নগর এলাকার মহিলা এবং কচি কাচাতে নিয়ে হয় নানান ধরনের খেলাধুলা। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের পুরস্কৃত করা হয়। নগর এলাকার মোট 11টি ওয়ার্ডের মধ্য থেকে প্রতিটি ওয়ার্ডের মধ্যে দুস্থ গরিব অংশের 7 জন করে মোট 77 জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও 11টি ওয়ার্ডের মধ্যে প্রতি ওয়ার্ড থেকে 3 জন কৃষককে স্প্রে মেশিন ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়। জানা গেছে প্রতিটি স্প্রে মেশিনের দাম 2,100 টাকা। নগর পঞ্চায়েত এবং কৃষি দপ্তর এই ভর্তুকি মূল্য 1,600 টাকা বহন করে কৃষকদের প্রতিটি মেশিনে 500 টাকার বিনিময়ে দিচ্ছে। পাশাপাশি প্রতিজনকে পরিবেশ নির্মূল রাখতে গাছ লাগানোর উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিজনকে একটি করে মূল্যবান গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও নগর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের মধ্যে যারা সফলভাবে সম্পন্ন করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সমস্ত দিনটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। পরিশেষে সমাজসেবী সুব্রত নাথের ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অভিনন্দন জানালো ব্রো সংগ্রামা মত সামাজিক সংস্থা। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু মনপাথর বাজারে এক অভিনন্দন সূচক মিছিল সংগঠিত করেন সংস্থার কর্মীরা। রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে স্বাগত জানিয়ে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু বনপাথর বাজারে সুবিশাল এক মিছিল এবং সভা সংগঠিত করে ব্রু সংগ্রামা মত সামাজিক সংস্থা। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্রু সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, সামাজিক সংস্থার অ্যাডভাইজারি কমিটির চিফ হরনাথ রিয়াং এবং ব্রু সমাজের অধিপতি অনিল রিয়াং। এক কথায় বলা চলে, এই স্বাগত র্যালি এবং সভাতে ব্রু জনজাতি অংশের প্রায় 1,500 নারী পুরুষ, যুবক যুবতী সকলেই উপস্থিত ছিলেন। এই সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং জানান, মাননীয় ত্রিপুরা সরকার তথা ডাইনামিক চিফ মিনিস্টার এবং ডেপুটি চিফ মিনিস্টারকে আমাদের সমাজের সংস্থার পক্ষ থেকে অনুরোধ রাখবো যে 1,200 স্কোয়ার ফুট ডুয়েলিং হাউসের জন্য যেটা অ্যালটমেন্ট করা আছে সেটা আমরা কোনো মতেই একটা পরিবার 1,200 স্কোয়ার ফুট তথা 1.5 গন্ডা এই 1.5 গন্ডা জায়গায় একটা ডুয়েলিং হাউস এবং তার পরিবার এখানে বসবাস করার পক্ষে যথেষ্ট নয়। তাই আমি আজকে আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ রাখবো সেটাকে এম্পাসাইজ করে তথা সেটাকে আরও বেশি করে মিনিমাম 5 কানি করে তাদেরকে যাতে বার্তা প্রদান করা হয় সেটার জন্য আমরা নিশ্চয়ই দাবি রাখবো। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত কিশোরগঞ্জ থেকে শিলঘাটি যাওয়ার রাস্তাটির বেহাল দশা। রাস্তা সংস্কার হলেও কাজের গুণগত মান এতটাই খারাপ ছিল যে তা দুদিনও টেকসই হয়নি। এই সংবাদ পেয়ে রাস্তা পরিদর্শনে যান ব্লকের চেয়ারম্যান সহ রোড ইঞ্জিনিয়ার। কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত কিশোরগঞ্জ থেকে শিলাঘাটি যাওয়ার রাস্তাটি বহু বছর ধরে বেহাল দশায় পরিণত হয়ে আছে। বাম আমলে বহুবার ডেপুটেশন দিয়েছিলেন এলাকাবাসীরা, এমনকি পথ অবরোধ করেন। এলাকাবাসীরা বহুবারের প্রচেষ্টার পর এক ঠিকাদারকে রাস্তার কাজ দেওয়া হয়। সেই ঠিকাদার 100 মিটার কাজ করে চলে যায়। পরবর্তী সময় সোনামুড়ার এক ঠিকাদারকে কাজ দেওয়া হয়। কাজের গুণগত মান এতটাই খারাপ ছিল যে 7 দিনের মাথায় রাস্তার পিচ দেওয়ার পাথরগুলি উঠে যায়। রাস্তার গুণগত মান খারাপ হয়েছে বলে দাবি তুললেন এলাকাবাসীরা। খবর পেয়ে শাকির আহমেদ রোড ইঞ্জিনিয়ার, সমাজসেবী জিতেন মজুমদার, কাকরাবন আরডি ব্লকের চেয়ারম্যান সুপ্রিয়া সাহা সহ গ্রামের স্থানীয় জনগণ সম্পূর্ণ রাস্তাটি পরিদর্শন করে এবং রোড ইঞ্জিনিয়ার শাকির আহমেদ পুনরায় রাস্তাটি করে দেবার আশ্বাস দেন। নাম কে? মেরা নাম শাকির আহমেদ। স্যার, ও যে রোড কা যে প্রবলেম হয়, কেসে হয় প্রবলেম? ये प्रॉब्लम हमने क्या है कि छोटा मशीन एक लगाया, स्पोर्ट मिक्स उसको बोलते हैं, उसमें थोड़ा क्या हुआ कि जो बिटुमेन हीट करते हैं वो बर्न हो गया था, हीट ज़्यादा हो गया, तो इस रोड में कहीं कहीं कुछ कुछ छोटा मोटा प्रॉब्लम हुआ है, वो हम वी विल रेक्टिफाइड इमीडिएटली, कल से हम लगा देंगे। उसके फ्रेश काम हम तभी करेंगे जब ये रेक्टिफाई हो जाएगा और मैं आके चेक करूँ, उसके बाद ही हम लोग जो है नया काम शुरू करेंगे। कितना कितना किलोमीटर है ये काम चल रहा है? ये काम है 11.45। कितने एरिया से हो रहा है ये काम? तो हमारा जो रोड है
किशोरगंज सिलघाटी के नाम से रोड है। कितना दिन से काम चल रहा है? नहीं, काम चल रहा था पहले एक, हमारा दूसरा कॉन्ट्रेक्टर था मिस्टर सेजू साहब, जब मैं इधर आके ज्वाइन किया तो मैं, हम लोगों ने उसकी परफॉर्मेंस को चेक किया, उसका परफॉर्मेंस वेरी वीक था, उसको हटाया, फिर हमने रिटेंडर किया, अभी जो हमारा इसका प्रोग्रेस काफ़ी अच्छा है। कितना दिन से प्रॉब्लम हो रहा है सर? अभी तो ये छोटा मोटा था, हर काम में चलते रहता है सर। अभी ये अभी हम मार्च तक कम्प्लीट कर। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশের জুড়ী উপজেলার শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রমে সম্পন্ন হল 24 প্রহর তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান। সনাতন ভক্তবৃন্দ সহ মুসলিম অতিথিদের উপস্থিতিতে সার্থক রূপ পেয়েছে এই কর্মযজ্ঞ। বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার 28তম সনাতন ধর্মানুসারীদের ভগবত আলোচনা এবং 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। জুড়ী উপজেলার বাছিরপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে 23 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকায় শুভ অধিবাসে শ্রীমৎ ভাগবত আলোচনা সঙ্গীতময় ভাগবতীয় কথা কীর্তন পরিবেশন করেন শ্রীল ভক্তিস্বরূপ দামোদর মহারাজ এবং সুবল সেন। রাত্রে 9 ঘটিকায় মহানামের শুভ অধিবাস 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়। 27 জানুয়ারি সোমবার সকালে তা শেষ হয়। এতে শুভ অধিবাস এবং পূর্ণাহুতি গৌরনিতাই সম্প্রদায় পরিচালনায় নিবলুকর নাম সুধা বিতরণ করেন বেদবাণী সম্প্রদায় কুমিল্লা, জয় গোবিন্দ সম্প্রদায় গোপালগঞ্জ, আনন্দময়ী সম্প্রদায় গোপালগঞ্জ, বিশ্ববন্ধু সম্প্রদায় চট্টগ্রাম, হরিনাম সম্প্রদায় কুমিল্লা এবং গৌরনিতাই সম্প্রদায় জুড়ি। রাধামাধব সেবাশ্রমের সভাপতি হরিপদ কর এবং নিপেশ দত্ত বলেন, 1992 সালে এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত সুবোধ চন্দ্র পাল এবং সেক্রেটারি অর্ধেন্দু শেখরের হাত ধরে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানটি পালন করে আসছেন। যজ্ঞানুষ্ঠানটি দেখার জন্য বড়লেখা, কোলাউড়া, জুড়ী উপজেলার হাজার হাজার মানুষ আসেন। প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। 26 জানুয়ারি বিকেলে জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ীর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাস, জয়ফরনগর ইউনিয়নের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ভাগ্যলাল দে, নিতাই দাস, মৃত্যুঞ্জয় দে প্রমুখরা পরিদর্শন করেন। আশ্রম এলাকায় বসে বিশাল মেলা। মেলায় বিভিন্ন রকমের শিল্পজাত দ্রব্য সামগ্রী যেমন মাটির পুতুল, হাঁড়ি পাতিল, বিভিন্ন ধরনের খেলনা, কাঠ, বাঁশ এবং বেতের তৈরি জিনিসপত্র দোকানে সনাতন ভক্তবৃন্দ সহ মুসলিম অতিথিদের উপস্থিতি এবং সর্বাত্মক সহযোগিতায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ জুড়ী উপজেলা থেকে আলামিন আহমেদের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিং এর যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর।
এছাড়াও আমাদের এখানে নতুন ভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা এক কিশোরী, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকায়। নিজ ঘরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী, পরে দমকল কর্মীদের সহযোগিতা অগ্নিদগ্ধ তরুণীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। পারিবারিক কলহের জেরে 16 বছর বয়সী এক মেয়ের আত্মহত্যার চেষ্টা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকায়। সংবাদে জানা যায় মেয়েটি নিজ ঘরে কেরোসিন ঠেলে গায়ে আগুন লাগিয়ে দেয়, পরে বাড়ির লোকজনেরা ঘরের দরজা ভেঙে মেয়েটিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে তেলিয়ামুড়ার দমকল কর্মীরা অগ্নিদগ্ধ মেয়েটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক মেয়েটির অবস্থা সংকটজনক দেখে তাকে আগরতলাস্থিত জিবি হাসপাতালে রেফার করে দেন। তবে মেয়েটির অবস্থা সংকটজনক বলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন। বেলি দেবনাথ নামে একজন মেয়ে ফুল বডি বার নিয়ে ইমার্জেন্সিতে এসেছে, খুবই সিরিয়াস কন্ডিশন। বাড়ি ধর্মনগর আর তেলিয়ামুড়া পোস্ট অফিস। যেহেতু কন্ডিশন সিরিয়াস, ফুল বডি 100% বডির সাথে ইউনিট রেফার করা হয়েছে জিবিতে, যাতে ভালো চিকিৎসা হয়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘদিনের শত্রুতার জেরে পিকনিক স্পটে গুলি চালালো কতিপয় দুষ্কৃতী, ঘটনা পশ্চিমবঙ্গের লিলুয়া থানাধীন খালপাড় পাকাপুল অঞ্চলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের লিলুয়ার বেলাডিং খালপাড় পাকাপুল অঞ্চলে প্রজাতন্ত্র দিবসের দিন পিকনিক চলছিল। পিকনিকে জয় গুপ্তা, ভানু সিংহ সহ আরো 4 জন ছিল। কোনো এক বিষয় নিয়ে ভানু সিংহের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় জয় গুপ্তার। এই সময় জয় গুপ্তা ভানু সিংহকে গুলি করে পিকনিক স্পট থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়, আতঙ্ক ছড়িয়েছে লিলুয়া চকপাড়া খালপাড় এলাকায়। জানা গেছে একটি চায়ের দোকানে মূলত দুষ্কৃতীরা আনাগোনা করত। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিশ এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বন্ধু বান্ধব একটু ঝামেলা হয় তো ওকে একটা চড় মারে, চড় মারার পরে মনে হয় ওদের মধ্যে একটু রাগ মেটানোর জন্য গুলিগালা করেছে হয়তো, এটাই তো শুনলাম আমি। মানে এখানে এখানে কি আগে কি এরকম কোনো, এখানে সকালবেলা এসেছিলো 8টার সময় এসে দোকান ফোকান ভাঙচুর করলো, ভাঙচুর করে আগুন ফাগুন লাগিয়ে দিলো, তারপর দমকল আগুন লাগিয়ে দিলো ওই ভাগাড়ের ছেলেরা। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী মেলা এবং সংহতি উৎসব শুরু হয়েছে যুবরাজনগর ব্লকের অধীন পূর্ব তিলথুই মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আগামী 28 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। 26 জানুয়ারি সন্ধ্যায় পূর্ব তিলথুই মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী নেতাজি সুভাষচন্দ্র বোস মেলা এবং সংহতি উৎসব। উত্তর ত্রিপুরা জেলা পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় যুবরাজনগর ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেলা। চলবে 26 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস এবং যাদবলাল নাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহানন্দ নাথ, পূর্ব তিলথুই গ্রাম পঞ্চায়েতের প্রধান নৃপেন্দ্র নাথ, ওবিসি বোর্ড অব ডাইরেক্টর প্রদীপ কুমার নাথ সভাপতিত্ব করেন, যুবরাজনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, মেলার আহ্বায়ক যুবরাজনগর ব্লকের বিডিও অনুপম দাস। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোকানপাট খুলে বসিয়েছেন দোকানিরা। সরকারি দপ্তরে কয়েকটি স্টল খোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সবগুলি স্টল পরিদর্শন করেন। লোক সমাগম ছিল লক্ষণীয়। তিলথুই এলাকার নেতাজি সুভাষচন্দ্র বোস সামাজিক সংস্থার ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দরা। এদের ঐকান্তিক প্রচেষ্টায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। মেলার তাৎপর্য নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করলেও বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভূমিকা ছিল
প্রশংসনীয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মিলন মেলাতে বিশেষ করে উদ্বোধক হিসাবে শান্তি সম্প্রীতি কৃষ্টি সংস্কৃতিকে বিসর্জন দিয়ে রাজনৈতিক মঞ্চ বানানোয় উদ্বোধনী মঞ্চকে কিছুটা হলেও কালিমালিপ্ত করা হয়েছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। যদিও বাম জমানার অবসানের মধ্য দিয়ে এই ধরনের চিত্র আজ আর তেমনটা পরিলক্ষিত হয়নি। তিন দিন ব্যাপী মেলায় সকলের সানুরাগ উপস্থিতি কামনা করছেন মেলা উদ্যোক্তাগণ। যে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিতে হবে, তারা স্টার্টিং হাত দিয়েছে আসাম, বলেছে আসামকে টুকরো করে দিলে নর্থ ইস্টার্ন স্টেটের সবচেয়ে বড় রাজ্যটাকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, আর নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করলে করতে গেলে চীন আমাদেরকে সহযোগিতা করবে। নর্থ ইস্টার বিচ্ছিন্ন করার রাস্তাটা কি? যে সমস্ত রাস্তায় মানুষ নামিয়ে দাও। কোথায় আছি আমরা, কি ভাবনা চিন্তা করি আমরা, এদেরকে সমর্থন করছি কেন? ওই সিপিএম এবং কংগ্রেস, আপনারা ভাববেন মেলার মধ্যে এসে বিশ্ব মানুষের কি বলে। আজকে যদি আমাদেরকে নতুন করে ত্রিপুরা ছাড়তে হয়, কোথায় যাবে, কোথায় থাকবো আমরা, কোথায় গিয়ে বসবাস করবো আমরা? এই যে ছোট ছোট ছেলে মেয়েরা শিশুরা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কোন ভবিষ্যতে তাদেরকে আমরা রেখে যাবো? আজকে কোন দেশে আমাদেরকে আশ্রয় দেবে? আমরা কোন দেশের নাগরিক হব যে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য ভালোবাসা প্রেয়ার মহব্বত আদর সংস্কৃতি জীবন পড়াশোনা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু প্রিয় পরিবেশ সব ভেঙে ছারখার হয়ে যাবে, যাবেন কোথায়, যাবো কোথায়? তারা ঘোষণা দিয়েছে নর্থ ইস্টকে টুকরো টুকরো করতে হবে, তারা ঘোষণা দিয়েছে আসামকে আগে বিচ্ছিন্ন করতে হবে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। তেলিমুড়া ব্লকের অধীন তুই সিন্দ্রাই বাড়ি বাজার শাড়ির উদ্বোধন করলেন বিধায়িকা কল্যাণী রায়। বহুদিনের স্বপ্ন পূরণ হতে খুশি বাজার ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা। তেলিমুড়া ব্লকের পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে তুই সিন্দ্রাই বাড়ি বাজার শেড ঘরের শুভ দ্বারোদ্ঘাটন হয় রবিবার। দীর্ঘদিন যাবৎ বাজার ব্যবসায়ীদের চাহিদা পূরণ হলো এদিন। উদ্বোধন করেন বিধায়িকা কল্যাণী রায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিরা। একতল বিশিষ্ট বাজার শেডের নিচে সবজি এবং উপরে মাছ এবং মাংসের দোকানের ব্যবস্থা রয়েছে। এই শেডঘর বাজার ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে সুবিধা হবে বলে জানান এলাকার বাসিন্দারা। অগ্রগতির যে যজ্ঞ চলছে তাতে আমরাও সামিল হই, তেলিয়ামুড়ারও সার্বিক বিকাশ হোক, তেলিয়ামুড়ার বিভিন্ন বাজারগুলি সুন্দর হোক, তেলিয়ামুড়ার রাস্তাঘাট সুন্দর হোক। এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর আমার যে ক্ষেত্রগুলি আমার কাছে মনে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া। এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে কিভাবে আরো সুন্দর করা যায়, চিকিৎসা পরিষেবা কিভাবে মানুষকে আরো দেওয়া যায়, মানুষ যাতে ছোট্ট সামান্য অসুখ আগরতলা ছুটে যেতে না হয় মানুষকে, তার জন্য বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।